হযরত আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক নির্যাতন হয়েছিল একের পর এক জুলুম হয়েছিল একের পর এক অত্যাচার হয়েছিল এরপরও হযরত আসিয়া আলাইহিস সালাম এক মিনিটের জন্য ফেরাউনকে ছেড়ে চলে যায় নাই কন্যা আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আসিয়া আলাইহিস সালামের জীবনী বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে এসেছে আমার প্রিয় বন্ধুগণ একটু সাজিয়ে গুছিয়ে আপনাকে বলতেছি মেমরির মধ্যে নেবেন অনেক তো আলোচনা শুনেছেন অনেক তো কথা শুনেছেন আমার প্রিয় ভাইরা হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি কিভাবে পরীক্ষা দিয়েছিলেন আজকে আমরা এটা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেখব হযরত আসিয়া আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো ও আসিয়া রে এই মিশরের মধ্যে প্রায় সবাই আমাকে রব বলে স্বীকার করে তুমি আমাকে রব বলে স্বীকার করো ফেরাউন প্রস্তাব দিয়ে দিল হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জীবনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আসিয়া বলবো আমার রব একজন তিনি হলেন আমাদের আল্লাহ আমার প্রিয় ভাইরা আসিয়া আলাইহিস সালামের মতো যদি আমাদের জীবনে পরীক্ষা আসে আমাদের দেহের উপরে যদি গুলি ধরা হয় আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে তোলা হয় আমাদের জীবন চলে যাবে তারপর মুমিন বান্দারা বলবে আমাদের রব একজন তিনি বলেন আমাদের আল্লাহ ঠিক না আমার প্রিয় ভাইরা হযরত আসিয়া সাল্লাম যখন ফেরাউনের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিলেন প্রত্যাখ্যান করে দেওয়ার পরে এইবার হযরত আসিয়া সাল্লাম তিনি যখন কোনো মতেই তাকে স্বীকার করতে পারলেন না এইবার বন্ধু হামান বুদ্ধি দেয় তুমি ফেরাউনকে যদি স্বীকার না করো একটা কাজ করো তার কমপক্ষে কেউ বলেছেন একটা কেউ বলেছেন ষাটটা কমপক্ষে ষাটটা সন্তান আছে এই সন্তানগুলোকে হত্যা করো দেখবে এমনি তোমার স্ত্রী তোমাকে রব বলে স্বীকার করবে আমার প্রিয় ভাইরা ও কলিজার টুকরা যুবক ভাইরা আওয়াজ করে বলেন তো আমাদের জীবনের সবচাইতে বেশি ভালোবাসি কিন্তু আমাদের সন্তানকে ও মা আপনাকে বলতেছি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিতে চান না ও মা কিন্তু আসিয়া আলাইহিস সালাম তাদের সন্তানকে কিভাবে কোরবানি দিয়েছেন একটু খেয়াল করে শোনেন সর্বপ্রথম একটা সন্তানকে নিয়ে আসা হলো সময় যেহেতু সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি গভীর মনোযোগ হযরতে আসিয়া আলাইহিস সালাম তার সামনে ডেক্সি তুলে দেওয়া হলো প্রথম সন্তানকে নিয়ে আসা হলো প্রথম সন্তানকে নিয়ে আসার পরে এইবার হযরত আসিয়া আলাইহিস সালাম তার সামনে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো ওই মুহূর্তে হযরত আসিয়া আলাইহিস সালামের সামনে ছেলেটা মাছের মতো ভাজা হয়ে গেল তারপরে আসিয়া আলাইহিস সালাম মুখ দিয়ে বললেন আমার রব একজন তিনি হলেন আমাদের আল্লাহ আমার প্রিয় ভাইরা এইভাবে এক এক করে ছয়টা সন্তান যখন মাছের মতো ভালো হয়ে গেল সর্বশেষ যে সন্তান হযরত আসিয়া আলাইহিস সালামের ছিল সেটি হলো দুই বছরের সন্তান আওয়াজ করে বলেন তো মায়েদের সবচাইতে কোলের বাচ্চাদের প্রতি কিন্তু বেশি মহব্বত থাকে বেশি ভালোবাসা থাকে একটা পর্যায়ে গভীর মনোযোগ এইবার ফেরাউন আসিয়া সাল্লামকে বলল তোমার সন্তানগুলো শেষ এই দুই বছরের শিশু কিন্তু শেষ হয়ে যাবে এই দুই বছরের শিশুকে তুমি কোলে আর পাবে না এখনো সময় আছে এই মুহূর্তে তুমি আমাকে রব বলে স্বীকার করো কন্যা নাউজুবিল্লাহ হযরত আসিয়া সাল্লাম বললেন আমার একটা নয় দুইটা নয় ছয়টা সন্তান চলে গিয়েছে তাও আমি বলি আমার রব হলে তুমি কিন্তু আমি বলেছি আমার রব হলে একজন তিনি হলেন আমার আল্লাহ এই সন্তানটাও যদি চলে যায় তারপর আমি বলবো আমার রব একজন তিনি হলেন আমাদের আল্লাহ গভীর মনোযোগ হযরত আসিয়া সাল্লাম যখন কোনো মতেই স্বীকার করলেন না এইবার জল্লাদকে বলা হলো ও জল্লাদ রে যা 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 আমার দুই বছরের সন্তানটাকে নিয়ে এই মুহূর্তে তেলের মধ্যে ফেলে দে আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ এদিক ওদিক তাকাবেন না মনোযোগটা এদিকে দেন এইবার আসিয়া আলাইহিস সাল্লাম যখন সন্তানে জড়িয়ে থাকা অবস্থায় হাড়টা যখন ছেড়ে দিলেন হাড়টা ছেড়ে দেওয়ার পরে হযরত আসিয়া আলাইহিস সাল্লাম হাড়টা যখন ছেড়ে দিলেন দুই বছরের সন্তান মা মা বলে ডাকে কিন্তু মা বলতেছে বাবা
তোকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। সন্তানটা যখন মায়ের কাছ থেকে ফিরে গেলেন বাবার কাছে, সন্তান ভাবতেছে এই বুঝি আমার বাবাকে মেরে ফেলে দিবে না। দুই বছরের সন্তান তো, বাবা বাবা বলে যখন ডাকলো ওই মুহূর্তে ফেরাউন কোনো মতেই যখন সন্তানকে কোলে নিলেন না, ওই দুই বছরের শিশুটাকেও ওই মুহূর্তে তেলের মধ্যে ডুবানো হলো, মাছের মতো ভাজা হয়ে গেল। ও মা আপনাকে বলছি মা, ও কলিজার টুকরা বাবার আপনাকে বলছি বাবা, দুই বছরের সন্তান কেন, সমস্ত সন্তান যদি ইসলামী আন্দোলনের জন্য কোরবানি দিতে হয় কারা কারা গিয়ে দিন দোয়া দিলে আল্লাহকে লাগান লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন পড়ে না আমিন। আমার প্রিয় ভাইরা, হযরতে আসি আলাইহিস সালামের সন্তানগুলো ইন্তেকাল করলো, এরপরেও হযরতে আসি আলাইহিস সালাম এক মিনিটের জন্য রবের ঈমান ছেড়ে চলে গেলেন না। সন্তানের পরীক্ষা হযরত আসি আলাইহিস সালাম দিয়ে দিলেন আর গোটা জাতিকে জানায় দিলেন এভাবে যত সন্তান আল্লাহর রাস্তায় দিতে হয় দিয়ে দিব, তারপরও দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের জন্য আমরা বাতিলদের কাছে মাথা নত করব না, কন্যা আল্লাহ আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এইবার যখন ফেরাউন তাও ক্ষান্ত হলো না, ফেরাউন তখন তাও নিজেকে কন্ট্রোল করতে পারলো না, একটা পর্যায়ে ফেরাউন এইবার করলো কি, ফেরাউন যখন আসি আলাইহিস সালামকে বশ করতে পারলেন না, তাকে রব বলে স্বীকার করাতে পারলেন না, একটা পর্যায়ে জল্লাদকে হুকুম দেওয়া হলো এবার আসিয়াকে একের পর এক নির্যাতন করাও শুরু করো। আপনারা আমার সঙ্গে গাইতে পারবেন? বলেন না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাই বেখাবার খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো বন্য, বেরল প্রীতি তুমি মালিক হামিদ সেই ছিলেন সাথী অনন্য, মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম, খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম, মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবাই বেখাবার আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও, কালেমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ভাইরা, কোন ছেলে আর কোন মেয়ে যদি বিবাহ বাদ দিয়ে যদি এমন ভাবে জড়ায় আছে, মনে হচ্ছে এখনই ওই কাজী অফিস থেকে কবুল বলে নিয়ে আসলো, বিশ্বাস না হলে হাসাই গাড়ি বিলের মধ্যে যাবেন দুই দিন পর। আমি নাম দিয়েছি 14ই ফেব্রুয়ারি ভক্কর চক্কর ফ্যান্টাস্টিক দিব। কি দিবস? ভক্কর চক্কর ফ্যান্টাস্টিক। সবাই বলেন তো কি দিবস? 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভক্কর চক্কর ফ্যান্টাস্টিক দিবস। এখন বলবেন, হুজুর আপনার মুখে নতুন কথা শুনলাম, 14ই ফেব্রুয়ারি কতগুলো মেয়ে যে ধর্ষিত হয়, তার মানে যুবকরা 14ই ফেব্রুয়ারির নাম দিয়া ইহুদি খ্রিস্টানদের মতবাদ বাংলাদেশে কায়েম করে এই 14ই ফেব্রুয়ারি মেয়েদেরকে ভক্ষণ করে কোনা নাউজুবিল্লাহ, এটা হচ্ছে ভক্ষ। এরপরে দেখবেন হাসাইগাড়ি বিল, নওগাঁ পার্ক, জলিলের পার্ক, রাজশাহী টি বার্ট, এরপরে যতগুলো পার্ক আছে এই পার্কগুলোকে চক্কর মারে। কি মারে? তাহলে ভক্কর হলো, চক্কর হলো, এই দুইটা মিলা হয়ে গেছে ফ্যান্টাস্টিক। কথা কি বুঝেন? আচ্ছা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা যুব সমাজ পশ্চিমা বিশ্বের ক্যান্সারের মতো আক্রান্ত রোগে এই সময়ে আল্লাহর কোরআন সুযোগ করে শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা উচ্চ আওয়াজে পড়ব আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরামার, আমি আপনাদেরকে একটি কথা, একটি মেসেজ দিতে চাই। মনে রাখবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল, ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করবেন, ঘরে ঘরে কি করবেন, মাদ্রাসা তৈরি করবেন। এই যে আপনারা দেখেছেন যে ট্রান্সজেন্ডার নামে যে ঘটনাগুলো বাংলাদেশের মধ্যে ঘটছে, এর কারণ হলো, আমি আমার মায়ের কাছ থেকে শুনছিলাম, আমার মা কয়েকদিন আগে হজে গিয়েছিল, মা আমার কাছে বলতেছে, আমি দেখলাম প্রত্যেকটা মসজিদে মসজিদে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলে। আপনাদেরকে আমি একটা মেসেজ এখান থেকে দিয়ে গেলাম, আপনারা সবাই ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করবেন, ঘরে ঘরে কি করবেন, মাদ্রাসা তৈরি করবেন। তারা প্রাইমারি স্কুল থেকে ইসলাম সরাবে, তারা হাই স্কুল থেকে ইসলাম সরাবে, তারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ইসলাম সরাবে, গোটা দেশে একটা আওয়াজ উঠবে, তোমরা আমাদের প্রাইমারি স্কুল থেকে ইসলামটাকে সরাতে পারো, তোমরা আমার হাই স্কুল থেকে ইসলামটাকে সরাতে পারো, তোমরা আমার কলেজ থেকে ইসলামটাকে সরাতে পারো, পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইসলামটাকে সরাতে পারো, কিন্তু আমাদের ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে, যেখান থেকে আওয়াজ হবে আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কিনা। এই আওয়াজে যদি আগামী দিন ডাক আসে ইসলামের পক্ষে কারা কারা জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত আছেন, দোয়াত তুলে আল্লাহকে ডাকান, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, হক কথা যেখানে, বাতিল থাকবে সেখানে। কিছু মানুষ নাক সিটকাবে, হুজুর মনে হয় গরম বক্তব্য দিচ্ছে। আমরা ওয়াজ করতে গেলে তিন শ্রেণীর শ্রোতা পাই, জোরে বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর শ্রোতা পাই। এক শ্রেণীর শ্রোতারা চায় হুজুর এমন কথা বলুক আমার যেন হাসি পায়। কি পায়? হাসি পাওয়ার জন্য ওই যে ফাইটা যায় অক্লেশিত হতো। আর এক শ্রেণীর শ্রোতা বা আমরা পাই হুজুর এমন কাহিনী বলুক, ওটা কোরআনে থাকুক বা না থাকুক, হাদিসে থাকুক বা না থাকুক, এমন কাহিনী বলবে যাতে করে আমাদের চোখ দেখে পানি পড়ায়। অথচ কোরআনেও নাই হাদিসে, ঠিক না? আর তিন নাম্বারে এক শ্রেণীর শ্রোতারা চাই যেই আলেম আসবে কোরআন হাতে নিবে, কোরআন নিয়ে তাফসির করবে, কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন আমি এক নম্বরটাও পারবো না, দুই নম্বরটাও পারবো না, আজকে কোরআন থেকে যেগুলো সঠিক কথা, হক কথা সেগুলো বলে যাব, যা সে কপালে হবে কাল। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনটা যখন কোনো মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হবে, আপনার আবার সামনে যখন তেলাওয়াত করা হবে, আপনার আবার অন্তরটা যদি আউবক্করের মতো হয়, তাহলে আমাদের ইমানটা বৃদ্ধি হতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আর যদি আবু জাহেলের মতো হয়,
আবু জাহেলের যেমন ষড়যন্ত্র ছিল কোরআনুল কারিমের মাহফিলটা বন্ধ করে দিবে, কোরআনের আওয়াজ কোথাও চলবে না, মোহাম্মদ সব জায়গায় ভালো কিন্তু কোরআনুল কারিম থেকে যখন মানুষের মাঝে বাণী পৌঁছায় মোহাম্মদ ওই সময় খারাপ। আজও পৃথিবীতে ওই মার্কা কিছু মুসলমান আছে যারা কোরআনুল কারিমের আওয়াজ শুনতে পায় না। কোরআনুল কারিমের আওয়াজ যখন শুরু হয়ে যায় ওই মুহূর্তে দেখবেন কোরআনটা কিভাবে বন্ধ করা যাবে, এই মাহফিলটা কি করে বন্ধ করা যাবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়। তার বাস্তব প্রমাণ আমরা আমাদের আল্লামাকে হারালাম, আমরা আমাদের আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করলাম, আবার আমির হামজাকে মুক্ত করা হলো। আমির হামজাকে মুক্ত করার পরে আমার কলিজার টুকরা ভাইকে অনেক জায়গায় মাহফিল করতে দেওয়া হচ্ছে না। এর কারণ হলো যারা হতে দিচ্ছে না তাদের শরীরের মধ্যে যদি টেস্ট করা হয় আমার বিশ্বাস তাদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা। আর যারা মুমিন হবে আবু বকরের মতো তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার, আজকে কোরআনুল কারিমের কথা হবে আমরা মুমিন বান্দা আমাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। যারা এখান থেকে চলে যাবে তাদের রক্ত যেন কার সাথে মিলে হবে, আমরা আবু বকরের মন নিয়ে এখানে বসেছি, কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, এক শ্রেণীর যুবকরা তো আছে সারাদিন খালি মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, মোবাইল ঠিক কিনা? আপনার ছেলেকে আপনি যেই বয়সে মোবাইল কিনে দিয়েছেন, ও মায়েরা এইদিকে শোনেন, গত বছর ওয়াজ করেছি নরম, আজকে হবে গরম, আপনি একটু খেয়াল করে শোনেন মা, আপনার সন্তানকে আপনি যেই বয়সে মোবাইল কিনে দিয়েছেন আপনার পিতামাতা কি আপনাকে ওই বয়সে মোবাইল কিনে দিয়েছিল? আমার প্রিয় ভাইরা, এক কিছু ছেলেপেলে বসে রাস্তার এক ধারে কী করতেছে, মোবাইল টিপতেছে, কী করতেছে, মোবাইল টিপতেছে, এই টিকটকে দেখছেন, টিকটক সেই না বোঝান, মোবাইল টিপতেছে, এখন সাইড দিয়ে কুকুর যাচ্ছে। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক কুকুরের কিন্তু একটা চিন্তা আছে, আছে না নাই আছে। কুকুর এখন চিন্তা করতেছে এই ছেলেগুলা এই জায়গাটা করে থাকে, লড়ে না, সরে না, ফসফস করে না, ব্যাপারটা কুকুর এখন নাক দিয়ে করে শুকতেছিল তাও লড়ে না, মানে এত মোবাইলে মগ্ন। কুকুরের কিন্তু স্বভাব আছে যেই জায়গায় শক্ত জিনিস পায় এক পা ছেড়ে মেরে দেয়। এখন কুকুর এখন করছে কি, এক পা ছেড়ে পিঠের সাইজে একেবারে মধ্যস্থলে যখন মারছে, যুবক ছেলের এখন চিন্তা করতেছে আল্লাহ কি পড়লো, কি রহমত পড়লো নাকি গজব পড়লো। হযরত আসির সাল্লামকে উলঙ্গ করা হলো কোন না উজিবিল্লাহ, হযরত আসির সাল্লামকে পায়ে পেরেক মারা হলো, কেউ বলেছেন তেলের মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে আসির সাল্লামকে, আবার কেউ বলেছেন মানুষ পেশা মেশিন নিয়ে আসা হলো। মানুষ পেশা মেশিন যখন নিয়ে আসা হলো হযরত আসির সাল্লাম মানুষ পেশা মেশিনটাকে সামনে রেখে হযরত আসির সাল্লামকে বারবার বলা হলো, ও আসিয়ারে এখনো সময় আছে, তুমি যদি এই মুহূর্তে ফেরাউনকে রব বলে স্বীকার করো এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার না করো তাহলে এই পেশনি মেশিন দিয়ে তোমাকে হত্যা করা হবে। এই মুহূর্তে হযরত আসির সাল্লাম বললেন আমার সন্তান চলে গিয়েছে, আমার ইজ্জত চলে গিয়েছে, আমাকে এত নির্যাতন করা হয়েছে, তারপরেও বলবো আমার রব একজন, তিনি বলেন আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে আসির আলাইহিস সালামের পা গুলো যখন পেশনি মেশিনের মধ্যে দেওয়া হলো, পেশনি মেশিনের মধ্যে যখন পা গুলো দেওয়া হলো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইয়াদাকা বাইতাম ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এরপর রাখছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসির আলাইহিস সালাম যখন পা মুবারকগুলো দিয়ে দেওয়া হলো একেবারে মৃত্যুর শয্যায়, ওই মুহূর্তে আসির আলাইহিস সালাম বললেন ওয়া নাজ্জিনি মিন ফিরআউন আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরত আসির আলাইহিস সালাম বলল ও আল্লাহ, আমি আর এই ফেরাউনের অত্যাচার সহ্য করি
করতে পারছি না ওই মুহূর্তে ফেরাউনের জুলুম সহ্য করতে পারতেছি না ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারে আর দেরি করো না যাও 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 আর দেরি করো না আজ আসি এত নির্যাতন স্বীকার করলো ইমানের এত কঠিন পরীক্ষা দিল ইমানের এত কঠিন পরীক্ষা দিল যাও 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 আমার জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো কন্যা আল্লাহু আকবার হযরতে আসিয়া আলাইহিস সালাম জান্নাতটা দেখে দেখে ইন্তিকাল করে আসিয়া আলাইহিস সালামের জন্য জান্নাতের একটা ঘর নির্মাণ করতে বলা হলো কন্যা আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই সন্তানের পরীক্ষা আসতে পারে স্বামীর পরীক্ষা আসতে পারে জীবনে যত ইমানের পরীক্ষা আসুক না কেন জেল আসতে পারে জুলুম আসতে পারে যত পরীক্ষা আসুক না কেন বুক পেতে দিয়ে বলবো বাতিলদের কাছে আমরা কখনো মাথা নত করব না আমার প্রিয় ভাইরা ও মায়েরা আপনাদেরকে আমি বলতে চাই মা জীবনে যত পরীক্ষা আসবে হাসি মুখে গ্রহণ করে নেবেন আসিয়ারা সাল্লামের মতো ফেরাউন নামক যতগুলো শাসক আসবে এদের কাছে মাথা নত করবেন না আমার প্রিয় ভাইরা জীবনে যত পরীক্ষা আসবে আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ ও কাঠখড়ের মুসলমান জানি না আবার সামনে বছর আসতে পারবো কিনা আবার আমাকে দাওয়াত দেওয়া হবে কিনা এটা আমি জানি না কিন্তু আপনাদেরকে বলে যাই আপনার জীবনে কিন্তু পরীক্ষা আসে আপনি যখন ফজরের সময় লেপের মধ্যে থাকেন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম আমার প্রিয় ভাইরা মুয়াজ্জিন সাহেব যখন এভাবে ডাক দেয় এটাও কিন্তু আপনার পরীক্ষা ওই লেপ সেরে নামাজে যেতে হবে এভাবে যখন গোটা দেশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদের সন্তানদের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র করা হচ্ছে এটাও কিন্তু আপনার জন্য পরীক্ষা ওরা যত ষড়যন্ত্র করবে এই কাঠখড় যেমন মহিলা মাদ্রাসা হয়েছে গোটা দেশে এইরকম মাদ্রাসা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা মহিলাদের মধ্যে হযরত আসিয়া আলাইহিস সালাম একজন পরীক্ষা দিয়েছিলেন